আমি সকালে উঠে গেমে ঢুকছি, গেমে ঢুকার পর দেখতেছি ভুইয়া পাত্রে ইভেন্টটা উঠাতে আগে যেখানে 100 টোকেনে একটা ভুইয়া পাস নেওয়া যায় তো সেখানে এখন 63 নাকি 64 টোকেনে একটা ভুইয়া পাস নেওয়া যায়। তো আমার থেকে আগে ছিল 84, আমি একটু জন্য ওই এর আগে সিজনে ভুইয়া পাসটা নিতে পারি নাই, তো টোকেনগুলো পড়েছিল, তাই আমি আজকে ভুইয়া পাসে কামে লাগাই ফেললাম। আমি তো মনে করছি এটা লাগবেই না, আবার টপ আপ করতে হবে, কিন্তু আমি টপ আপ করতে চাই না এত বেশি, তাই আমি মনে করছি এগুলো ওয়েস্ট যাবে, আসলে এগুলো ওয়েস্ট যায় না, এটা কামে লাগছে, এটাই খুশি হয়েছি। আর এবারকে ইলেক পাসে বান্ডিলগুলো অনেক সুন্দর সুন্দর আছে, যা যারা ইলেক পাস নিতে যাচ্ছেন তারা তারা নিয়ে নেন। এই ভুইয়া পাস কিনলে আপনার প্রথমে যেটা পাবেন ওইটা হচ্ছে একটা মেয়ে বান্ডিল, যেটা আমার থেকে পার্সোনালি অনেক সুন্দর লাগছে। তারপর একটু সামনে যাইলে আপনার পাবেন কিছু রিওয়ার্ড, তারপর একটা পাবেন অসাধারণ একটা এসকেপ বোর্ড, আর একটা ফ্রিতে অ্যাপটার, এটাও অনেক সুন্দর করে বানাইছে। এসকেপ বোর্ডটা আমার থেকে একটু কম কম লাগছে, মানে সুন্দর অ্যানিমেশনটা একটু বেশি দিয়ে দিছে। তার সাথে পাবেন একটা বাইকের স্কিন, যেটা কিনলে পাবেন, আর তার সাথে বান্ডেলটা, ওফ বান্ডেলটা এক কথায় জোস, অনেক জোস একটা বান্ডিল দিছে এবার কাইলেক পাসে। এরকম বান্ডিল মাঝে মাঝে দেয় তারা, এবং তার সাথে ফ্রিতে একটা টি শার্টও পাবেন আপনারা, আর ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট তো আছেই, যেগুলো দিয়ে আপনারা ম্যাজিক কিউব স্টোরে বান্ডিলগুলো নিতে পারবেন। তাছাড়া তো আছে এই কান স্কিন, আফতার, একটা গ্রেনেডের স্কিন, একটা UMP-র স্কিন, প্লাস কিছু রিওয়ার্ড আছে যেগুলো টোকেন ভাউচার এগুলাই আছে। আর ফ্রিতে অ্যাডাপ্লিয়মটা মনে কর আমার থেকে সবচেয়ে বেস্ট লাগছে, তার কালার গ্রেডিংটা। এছাড়া কতগুলো টোকেন পাবেন যেগুলো দিয়ে আপগ্রেড করতে পারবেন ড্রেস আপটাকে। তাছাড়া একটা কাটানি স্কিন, মাশাল্লাহ এটাও অনেক সুন্দর করছে, যেটা আমি কী বলতাম, মানে অনেক সুন্দর করছে এবার কাই ইলেক পাসটা। প্লাস একটা গ্লোয়াল স্কিন, এটাতে এত অ্যানিমেশন নাই, 30 লেভেলে গেলে স্কিপ বোর্ড, 80 লেভেলে বান্ডেল, আর অন্যান্য লেভেলে গেলে আপনি এগুলো রিওয়ার্ডগুলো পাবেন। তাছাড়া তো হিপ-হপ বক্স তো পাচ্ছেনই, যেখানে আপনার চান্স অনেক কম পাওয়ার। আমি পার্সোনালি বলবো ইলেক পাসটা যাদের থেকে টাকা নেয় বা যাদের আর্থিক অবস্থা, ইলেক পাসটা না নেওয়াই ভালো, কারণ গেমে টাকা খরচ করা এখন মানে পানিতে টাকা ফেলে দেওয়ার মতন। আর যাদের ইচ্ছা আছে যে একটা কালেকশন বানাবে আইডিতে, তারা নিতে পারলে নিতে পারেন, কারণ ইলেক পাসটা এতই খারাপ না যে না নেওয়ার মতন, অবশ্যই ভালো ইলেক পাস, এর আগের বারকার থেকেও ভালো। আর যারা কম ডায়মন্ডে ইলেক পাস নিতে চান তাদেরকে একটা ট্রিক বলি, তারা মান্থের লাস্টের দিকে যায়, একদম লাস্টে ধরেন 14-15 ঘন্টা আছে এরকম সময়ে যাই ইলেক পাসটাতে টাকা খরচ করিয়েন, তখন তাই ইলেক পাসটা অনেক তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা আছে, বা অনেক কম ডায়মন্ডে পাওয়ার সম্ভাবনা আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সো আল্লাহ হাফেজ, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।